পদ্মা সেতুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে মাদারীপুরের চিত্র। ইতোমধ্যে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, শেষ হয়েছে অনেক উন্নয়নমূলক কাজ, চলমান রয়েছে বড় বড় প্রকল্প। পদ্মার পার পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। রাহাত হোসেনের পাঠন তথ্য ও ভিডিওচিত্র, রাজীব আহমেদের রিপোর্ট। 25 জুন উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু, পাল্টে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চিত্র। মাদারীপুরের শিবচরের পদ্মা পার হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। শেষ হয়েছে মাদারীপুরের 3 তলা বিশিষ্ট আধুনিক বাস টার্মিনাল, 10 তলা সম্মিলিত সরকারি ভবন, সরকারি বিসিক শিল্পনগরী, শিব পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট, শেখ হাসিনা মহাসড়ক, পদ্মা সেতু সংযোগ সড়ক সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ। পদ্মা ব্রিজের কারণে আমাদের এখানে পর্যটন এলাকা হয়ে যাচ্ছে। মাদারীপুর জেলা শিবচর উপজেলাটা টোটালি একটি পর্যটন বান্ধব উপজেলা হয়ে যাচ্ছে। এখানে প্রচুর পর্যটক এখনই আসছে এবং উদ্বোধন হয়ে গেলে পরে আরো পর্যটক আসবে। বিসিক উদ্যোগ গ্রহণ করেছে আমাদের শিবচর এবং কালকিনিতে 2টা শিল্পার গড়ে তুলবে। এর ফলে মাদারীপুরে মানুষের জীবনযাত্রার মান পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পাশাপাশি চলমান রয়েছে শেখ হাসিনা তাতপল্লী, অলিম্পিক ভিলেজ, শেখ হাসিনা ফ্রন্টেক টেকনোলজি, বরিশাল মাদারীপুর ভাঙা মহাসড়ক ফোর লেনে উন্নতকরণ, রেললাইন সংযোগ কাজ। দশকের কারণে দক্ষিণবঙ্গের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, একটি সুন্দর সমৃদ্ধশালী অঞ্চল হবে, শিল্প কারখানায় ভরে উঠবে, এদেশের মানুষ, এই দক্ষিণবঙ্গের মানুষ ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা পাবে। সামগ্রিক যে দিকগুলি আছে সেগুলি আরও উন্নত হবে, আরও গতিশীল হবে এবং আমরা সময়ের সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে আমাদের জীবনের মান উন্নয়ন করতে পারবো। পদ্মা ব্রিজ হলো আমাদের অর্থনীতির মুক্তির ব্রিজ, এটা হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের অর্থনীতির মুক্তি এমনি হবে, কারণ আমাদের কিন্তু সেটা বন্দর আছে, দ্বিগুণ হবে, ওটা তো বাড়বে। কিন্তু তারপরেও আমাদের পায়রা বন্দর এবং মুংলা বন্দরের মাধ্যমে এটা একটা অর্থনৈতিক চাঞ্চল্য আসে। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের রাজধানীর সাথে যোগাযোগের ভোগান্তি দূর ও অর্থনৈতিক মুক্তি আসছে দীর্ঘদিন পর। রাজীব আহমেদ, চ্যানেল আই।